কালভার্ট সংস্কারের দাবি। তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে সড়ক অবরোধ বাগদায়। পথ অবরোধের জেরে ভোগান্তিতে পথ চলতি মানুষেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, কালভার্টের কাজ শেষ না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। দ্রুত কালভার্ট সংস্কারের দাবিতে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ। অবরোধে ভোগান্তি পথ চলতি মানুষের। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার বনগা বয়রা সড়কের ওপর মামা ভাগ্নি কাঁঠালতলা এলাকায়। জানা গিয়েছে এলাকার বনগা বয়রা রাজ্য সড়কের ওপরে একটি কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছে প্রায় ছ মাস আগে। অভিযোগ, কিছুটা কাজ হওয়ার পরেই বন্ধ হয়ে রয়েছে ওই কালভার্টের কাজ, ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে সেখানে। শনিবার রাতে একটি দুর্ঘটনা ঘটে। দ্রুত কালভার্টের কাজ শেষ করার দাবিতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। রাস্তার কাজ শুরু করতে হবে, অবিলম্বে প্রশাসনকে আমাদের এই রাস্তার কাজ শুরু করার জন্য নজর দিতে হবে। বাসিন্দাদের দাবি, কালভার্ট তৈরির কাজ চলছে ধীর গতিতে, ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতেও এই ভাঙা কালভার্টে দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরোহী। পঞ্চায়েত সদস্য অনুপ ঘোষ বলেন, কাজ শুরু হলেও ধীর গতিতে কাজ চলছে, আমরা চাই দ্রুত শেষ হোক কাজ। আমরা অবরোধ করছি, এখানে অ্যাক্সিডেন্টের মূল কারণ এই ব্রিজ। এই ব্রিজ ভেঙে মানুষের বহু ক্ষতি হয়েছে বা হচ্ছে, তাই আমরা চাচ্ছি ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিক। আমরা অবরোধ ডাকেছি, বিডিও থানা কন্ট্রাক্টর তারা আমাদের আসুক, আমাদের আশ্বাস দিক যে অল্প কয়েকদিনের মধ্যে ঠিক করে দেব। স্থানীয় বাসিন্দা দীপকমল শিকদার বলেন, কাজ শেষ না হওয়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। ছ মাস ধরে শুধু আমাদের এখানে না, হেলেঞ্চা থেকে শুরু করে আমাদের এই মা ভাগিনা বাক্সা রাস্তা পর্যন্ত বেশ কয়েকটা কালভার্ট হাফ কমপ্লিট করে বাকিটা অগোছালোভাবে ফেলে রাখা আছে, যার কারণে এ পর্যন্ত আমাদের জানা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং আমাদের এইখানেই অলরেডি তিনবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাতে অলরেডি দুজন মানুষ মারাও গেছে। গত রাত্রে এই ঘটনা হওয়ার পরে আমরা সোচ্চার হয়েছি এলাকার মানুষ, কারণ ফার্স্ট টাইম আমাদেরকে সাফারিং করতে হয় এবং প্রতিনিয়ত আমরা এই অ্যাক্সিডেন্ট দেখছি, তাদেরকে এই অবস্থার জন্যে সাফারার হতে হচ্ছে, আমাদেরও সাফারার হতে হচ্ছে। তার জন্য আমরা চাইছি যে এই ব্রিজটাকে এই যে অগোছালোভাবে না রেখে অতি শীঘ্র কাজটা সম্পন্ন করে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।